তানজিম হাসান সাকিব জুনিয়র সাকিব বলি দুর্দান্ত বল করেছে, রোহিত এবং তিলক ভার্মার উইকেট পাইছে, এটার চেয়ে বড় কথা তিনি ইসলাম এবং তিনি নারী নিয়ে কথাবার্তা বলছে সেইটা নিয়ে আসলে কথাবার্তা বলা কি সোশ্যাল মিডিয়াতে অনেক আগে সে পোস্ট করছিল, সেই পোস্ট নিয়ে আসলে অনেক মিমস অনেক ট্রল হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে একটি বিশেষ জায়গায় আছি, রাজশাহীতে তো অবশ্যই, এবং আমি অনেক জায়গায় ঘুরছি, দেশ বিদেশে ঘোরার তৌফিক হয়েছে, কিন্তু এত সুন্দর জায়গায় আমি কখনো আসি নাই। রাজশাহী আলুপট্টি লবঙ্গ রেস্টুরেন্ট, অ্যামেজিং। যাই হোক, সো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই খুবই ইম্পর্টেন্ট, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব জুনিয়র সাকিব বলি দুর্দান্ত বল করেছে, রোহিত এবং তিলক ভার্মার উইকেট পাইছে, এটার চেয়ে বড় কথা তিনি ইসলাম এবং তিনি নারী নিয়ে কথাবার্তা বলছে সেইটা নিয়ে আসলে কথাবার্তা বলা কি সোশ্যাল মিডিয়াতে অনেক আগে সে পোস্ট করছিল, সেই পোস্ট নিয়ে আসলে অনেক মিমস অনেক ট্রল হচ্ছে। আমি আসলে জানার চেষ্টা করব তানজিম হাসান সাকিবকে কল করে, এবং মৃত্যুঞ্জয় চৌধুরী বাংলাদেশের আরেকজন ক্রিকেটার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী মৃত্যুঞ্জয় এবং সাকিব, এই দুজনকে আমি অসম্ভব স্নেহ করি এবং এদেরকে আমি খুব ভালো করে চিনি। এদের মূল দর্শন হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে ইসলাম প্রচার এবং ইসলামের প্রসার, সেই সঙ্গে আমি মহান আল্লাহর খিদমত করার জন্য এই পৃথিবীতে আসছি এবং সেটাই তারা করার চেষ্টা করছে। সো আমি আমার কোনো মতাদর্শ বা মতামত দিতে চাচ্ছি না, আমি শুধু এটুকু বুঝি আমার যদি ভালো লাগে সেটা গ্রহণ করব, আমার যদি ভালো না লাগে সেটা আমি গ্রহণ করব না। এখন তানজিম হাসান সাকিব তিনি কি আমার আদর্শ? মৃত্যুঞ্জয় চৌধুরী কি আমার আদর্শ? না। আমার যারা আদর্শ তাদেরকে আমি ফলো করব, আমার যারা আদর্শ তাদেরকে আমি দেখব, তাদের জীবনযাপন দেখব, তাদের কাছ থেকে পজিটিভ কিছু আমি নেব। রাজশাহীতে কিছুক্ষণ আগে আমি একটা লেখা পড়ছি, সেই লেখা হচ্ছে, দেয়ালের লেখা ছিল যে সব কিছুর একটা উজ্জ্বল আলোর দিক আছে, সেই আলোর দিকটা আপনি নেবেন, সেইটা হচ্ছে বাস্তবতা। আমি এখন কল দিব সাকিবকে, দেখি সাকিব ধরে কি না, এবং ধরলে সে কি বলে এবং তার বক্তব্য নেওয়ার আমি চেষ্টা করব। আমি কল দিয়েছি তানজিম হাসান সাকিবকে, আমি খুবই স্নেহ করি, খুবই ভালো ছেলে। রিং হচ্ছে, এখন কি নামাজের টাইম? নামাজের টাইম না থাকলে সে ধরবে। এবং এইটা নিয়ে আসলে অনেক কথাবার্তা আমার ফেসবুক জুড়ে আসলে আলোচনা, এবং মৃত্যুঞ্জয় চৌধুরী পরে একটা স্ট্যাটাস দিছে এবং সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। আমি একটু মৃত্যুঞ্জয় চৌধুরীকে বলি, মৃত্যুঞ্জয় চৌধুরী বলছে আমি কাউকে বন্ধু বানাই না, সেক্ষেত্রে বন্ধু নির্বাচনে তুমি আল্লাহর পথে আছো বলেই তুমি আমার বন্ধু হয়েছ। চেষ্টা করছি যোগাযোগ করার জন্য মৃত্যুঞ্জয় চৌধুরী এবং সাকিবকে, জুনিয়র সাকিব, দুজনে আমার খুব পছন্দের। আমি সম্ভবত ওদের প্রথম ইন্টারভিউ করছিলাম, সাকিব এবং মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদপুরে বসিলা ব্রিজের পাশেই ওদের ভাড়া বাসায় গেছিলাম মৃত্যুঞ্জয় চৌধুরীর, এবং সাকিব ছিল সিলেটে, সেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছিল ফেসবুক লাইভে। আমি সরাসরি ওদের কাছ থেকে আসলে জানতে চাই কি হয়েছে, ওরা কি ভাবতেছে। রিং হচ্ছে, আচ্ছা
মৃত্যুঞ্জয় চৌধুরী ওয়েটিং এ, আমি চেষ্টা করছি যোগাযোগ করতে।